প্রিয় কাবে স্কাউট স্কাউট এবং রোভার স্কাউট ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। 1907 সালে ব্রাউনসি দ্বীপে 20 জন বালকদের সংগঠিত করে সেই 20 জন বালককে নিয়ে ব্রাউনসি দ্বীপে যেই যাত্রা শুরু হয়েছিল, আজকে এই পর্যন্ত পৃথিবীর 216টি দেশ অথবা ভূখণ্ডে এর কাজ সম্প্রসারিত হয়েছে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যেই মোটিভেশন, সেটা এই বয়সে দেওয়া সম্ভব স্কাউটিংয়ের মাধ্যমে। স্কাউটিংয়ের মূল বিষয়গুলো অন্যান্য সংগঠনের চেয়ে এই দিক দিয়ে আলাদা যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে আমরা প্রশিক্ষিত করে তুলি না, এদেরকে হাতে কলমে মাঠের অভিজ্ঞতা দিয়ে আমরা তাদের সমৃদ্ধ করার চেষ্টা করি এবং বিভিন্ন প্রশিক্ষণ পদ্ধতি এখানে ব্যবহার করা হয়। পেট্রোল সিস্টেম সেখানে কাজ করে, ছোটরা বড়দের কথা মানবে, বড়রা ছোটদেরকে স্নেহের দৃষ্টিতে দেখবে এবং এই যে একটা শৃঙ্খলাবদ্ধ একটা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে স্কাউটিং সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশে স্কাউটিংয়ের কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক, পৃথিবীর পঞ্চম বৃহত্তম স্কাউট সংগঠন, আমাদের সংখ্যা এখন প্রায় 21 লক্ষ। সরকার প্রধান এবং রাষ্ট্র প্রধান এই কার্যক্রমের সাথে জড়িত, তাদের উৎসাহ উদ্দীপনায় আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুক্ত দলের মাধ্যমে আমরা স্কাউটিং কার্যক্রমের সাথে সমবয়সী ছেলে মেয়েদেরকে সংযুক্ত করছি। যেই স্কাউটিং মূলত শুরু হয়েছিল ছেলেদের নিয়ে, এখন মেয়েরাও সেই স্কাউটিংয়ের সদস্য। গার্লিন স্কাউটিং বাংলাদেশের একটি অন্যতম বিভাগ। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের এই প্রজন্মকে আগামী দিনের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের বর্তমানের বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, একদিন এই দেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, তখন আমাদের দায়িত্ববোধ এবং কর্মস্পৃহা এবং কর্মদক্ষতা এটি বর্তমানের মতো থাকলে চলবে না। সেই জন্য স্কাউটিংয়ের মাধ্যমে আমরা সেই দক্ষ নাগরিক, দক্ষ মানুষ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে স্কাউটিংয়ের সংখ্যা প্রতি বছর ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, এর গুণগত মান বৃদ্ধি পাবে, রাস্তাঘাটে যানজট থেকে শুরু করে আমাদের এখানে ঘুষ, দুর্নীতি, জঙ্গিবাদ এবং দেশ গড়ার গঠনমূলক যে কোনো কার্যক্রমের সাথে আমাদের স্কাউটিংয়ে যারা জড়িত তাদেরকে সোচ্চার হতে সাহায্য করি এবং তারা মানুষকে উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত থাকে। করোনাকালীন সময়ে আমরা তাদেরকে ব্যবহার করেছি আমাদের সীমাবদ্ধতা এবং তাদের সামর্থ্য বিবেচনায় রেখে। স্কাউটিংকে যদি আমরা সত্যিকার অর্থে সকল মানুষের কাছে সম্প্রসারিত করতে পারি, এই চেতনায় শানিত করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের এই দেশে যোগ্য, যথার্থ এবং কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যেই পরিমাণ জনসংখ্যার প্রয়োজন হবে সেটা অনেকটাই আমরা যোগান দিতে পারব। পৃথিবীতে অনেক ভালো কাজের মধ্যে স্কাউটিং অন্যতম, এই কাজটি যেন আমরা চিরদিন করে যেতে পারি, সেইভাবে আমরা যাতে একনিষ্ঠভাবে কাজ করি সেই অঙ্গীকারও আজকে করতে চাই। ব্যাডেন পাওয়েলের চেতনা আমাদের প্রত্যেকের চেতনায় পর্যবসিত হোক, এই আশাবাদ ব্যক্ত করছি।